इब्राहिम रे, ओ इब्राहिम रे, এখন তোমার আরেকটা কাজ করার সুযোগ হইছে। আল্লাহ এখন কি করব, আরেকটা কাজ তোমাকে এখন করতে হবে। আল্লাহ এখন আমি কি কাজ করব তুমি বলে দাও। ও এখন তোমাকে একটা কাজই করতে হবে। হুজুর কি কাজ? যে পাখিগুলা যে তুমি এতদিন লালন পালন করছো, এই পাখিগুলার এখন জবাই করতে হবে। কি হরণ লাগবো? জবর লাগবো। আচ্ছা জবর না কি হোক, কি বাচ্চা থাকবে না মরে যাবো গা? দেখেন আল্লাহর কি খেলা। তখন কি করলো, এই পাখিগুলা এসে জব করলো। আল্লাহ এখন কি করতাম, মানে আল্লাহ তো জিজ্ঞাসা কাম করে কয়, এখন কি করো পাখিগুলার যে শরীরে লুম আছে সবগুলো সিজা ফেলায় দিও। সবগুলো সিরেছি, অনেক গুস্তরা কালি রয়েছে। আল্লাহ গুস্ত কি করতাম, ওই গুস্তরারে তুমি টুকরা 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 করে ফেলো। যে সুবহানাল্লাহ, একেবারে সামান্য টুকরা করে ফেলো, ছেলির মতো সামান্য ছোটো ছোটো টুকরা করে চারটা ভাগে ভাগ করো। কয়টা ভাগে? চারটা ভাগে ভাগ করে চারটা পাহাড়ের মাথার মধ্যে রেখে আসো। যে রেখো সুবহানাল্লাহ, চারটা পাখির জব গরম, চারটা পাখির এই গোস্তগুলারে কিমার মতো বানিয়ে চারটা ভাগ করে চারটা পাহাড়ের মাথার মধ্যে রেখে আসো। আয়সা আয়ার পরে তুমি পাহাড়ের মধ্যে কানে দাঁড়াইয়া, চার পাহাড়ের মাঝখানে দাঁড়াইয়া, এরপরে কি করতে আমি বইলা দিন, তুমি আগে ওই কাজটা করো। আচ্ছা ঠিক আছে, পাখিগুলারে জব করলো, গোস্তগুলারে কিমার মতো বানাইয়া ছোটো ছোটো বানাইয়া চারটা পাহাড়ের মাথার উপরে রেখে আসলো। আসার পরে দিয়া চারটা পাহাড়ের মধ্যে কানে দাঁড়াইল, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম রে, এখন তুমি এক একটা পাখির নাম কইরা তুমি ডাকম, এক একটা পাখির নাম কইরা তুমি এখন ডাকম, দেখো তোমার কি কাণ্ড, আমি খেলা দেখাই কিভাবে দেখাই। একটা পাখির নাম ধরে তুমি ডাকো। তখন একটা পাখির নাম ধরে ডাক দিল, যেই পাখির নাম ধরে ডাক দিল, পাহাড়ের মাথা থেকে এই পাখির এই গুস্তগুলা আস্তে আস্তে উড়ে উড়ে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে চলে আইসা। গুস্তগুলা আস্তে আস্তে একসাথে জোড়া লাইয়া হুবহু আগের পাখি হইয়া গেছে। আল্লাহু আকবার বলে আরো জোরে বলি, ইয়া রাসূলুল্লাহ। ক্ষমতা কার আছে না নাই? এই যে গুস্তগুলা টুকরা টুকরা করে এত ভিন্ন জায়গাতে রাখছে, সঙ্গে সঙ্গে গুস্তগুলা উই রে আয়সা তার সামনে জোড়া লাগে হুবহু আগের পাখি হয়ে গেছে। এখন বলেন আপনি আমি যদি মরি আল্লাহ কি আমাদেরকে এভাবে তুলতে পারবে কি পারবে না? পারবে কি পারবে না? আমার আল্লাহ কো ইব্রাহিম এটা আমি এই জন্য করেছি, এই পৃথিবীর মধ্যে এটা একটা উদাহরণ স্বরূপ থাকবে যে আমি আল্লাহ সব কিছুই পারি। জোরে কই সুবহানাল্লাহ। এই জন্য বাবা আল্লাহ সব কিছুই পারে, আল্লাহর ক্ষমতা। এই জন্য আল্লাহর ক্ষমতা যেহেতু আছে, আপনি আমাকে প্রতিদিন হিসাব দিতে হবে। কিভাবে হিসাব দিতে হবে? পঞ্চাশ হাজার বছর লাগাতে একটা নি দাঁড়িয়ে থাকতে হবে, আপনাকে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, প্রতিটা পাই পয়সার হিসাব দিতে হবে। কিভাবে আপনি চলছেন, কিভাবে খাইছেন, কিভাবে ঘুমাইছেন, নামাজ কয়ক্ত পড়ছেন, কয়ক্ত পড়েন নাই, রোজা কয় মাস রাখছেন, কয়টা রাখছেন, কয়টা রাখেন নাই, প্রত্যেকটা পাই পয়সার হিসাব আপনাকে দিতে হবে। এই নমরুদের যুগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করছে। এই ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ ও দয়াময় আল্লাহ, ও আমার সৃষ্টিকর্তা, ও আমার পালনকর্তা আল্লাহ, এই দুনিয়ার মধ্যে তুমি মানুষ বানাইছো, তুমি বলছো মানুষ কেউ বেঁচে থাকবে না, সকলকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ তুমি বলেছো কিয়ামত দিবসে আবার মানুষগুলারে তুমি জিন্দা করবে। মাবুদগো আমার তোমার কাছে প্রশ্ন, এই লক্ষ লক্ষ কোটি কোটি বছর পরে মাটি থেকে কেমনে তুমি মানুষ জিন্দা করবে, যেই মানুষের কোনো অস্তিত্বই থাকবে না? জোরে কইল সুবহানাল্লাহ। আপনাদের খারাপ লাগতেছে? কতখানি বড় প্রশ্ন আল্লাহরে কইছে দেখেন, বলতাছে এই মাটির মধ্যে সমস্ত দেহ মিশে যাবে, আবার তুমি বলছো কিয়ামত দিবসে মানুষগুলারে তুলবা, তোমার দিন প্রচারের জন্য বলছো, কেমনে তুমি তুলবা? আল্লাহ আমি তো অবাক, ও তুমি কি বিশ্বাস করো না? অবশ্যই আল্লাহ বিশ্বাস করি, কিন্তু আমাকে যদি
অন্তরে আমার যদি নিজের স্বচক্ষে যদি আমি ঘটনাটা দেখতাম তাহলে অত্যন্ত খুশি হইতাম। জোরে করে সুবহানাল্লাহ, আমার অন্তরটা ঠান্ডা হয়ে যেত, আল্লাহ মেহরবানি করে আমাকে একটু সুযোগ দিবা যাতে আমি দেখতাম যে কিভাবে মানুষগুলারে তুমি জিন্দা করো। সুবহানাল্লাহ, বলে আল্লাহ কি পারবো কি পারতো না, এটা আমাদের বিশ্বাস হয় কি হয় না? তিনি তো সকল ক্ষমতার মালিক, কথা কোন ঠিক কি না? এই জন্য আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কই, আল্লাহ আমাকে যদি তুমি একটু দেখাও আমার মনটা শান্তি হয়ে যাবে, আল্লাহ মেহরবানি করি আমাকে একটু নিদর্শন দেখাও। আমার আল্লাহ কই, আচ্ছা ঠিক আছে ইব্রাহিম, যাও তোমার কথা আমি কবুল করলাম, কিন্তু এর জন্য তোমাকে দুইটা কাজ করতে হবে, না দুইটা না আরো কয়েকটা কাজ করতে হবে। যদি এই কাজগুলা তুমি করতে পারো তাহলে আমি তোমার দেখায় দিব আমি কিভাবে মৃত থেকে জীবিত করি। আপনার কোনো কিছুই লাগতো না, আপনার একটা নুক আছে না, এই নুকও যদি আপনার থাকে, নুক থেকে আপনার হুবহু অবয়বক্ষ আপনার মতো সেই মতটা আপনারই বানায় দিব। জুড়ে কই সুবহানাল্লাহ, আপনার কোন জায়গায় কি তিল আছে, কোন জায়গায় কি কাটার দাগ আছে, চিহ্ন আছে, চিহ্ন হসো আল্লাহ তুলব। তাহলে লুগানি কিছু বাবু আছে, কিচ্ছু বাম নাই, আল্লাহর দরবারে সব কিছু নিয়ে উঠতে হবে যে হুজুর কেন আল্লাহ যদি দাগগুলা মুছে দেখি পারতো না? হ্যাঁ পারবে, আল্লাহ এই দাগগুলা দিবে আর কারণ হলো যাতে আমি যাতে আপনারা চিনি, অর্থাৎ আপনার সাথে আমি চলছি, একসাথে বইছি, একসাথে উঠছি, এখন হাসরের ময়দানে আপনার সাথে আমার হাসর নাসর হবে। কেননা এই দুনিয়ার মধ্যে যার সাথে যার ওটা বসা তার সাথে তার হাসর নাসর হবে। এই জন্য আপনার ওটা বসা একজন আলেমের সাথে করেন, আপনার ওটা বসা একজন ভালো মানুষের সাথে করেন যাতে তার সাথে হাসর নাসর হয়, তার উসলায় যাতে আপনি জান্নাতে যেতে পারেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য খারাপ মানুষের সাথে মিশা যাবে না, ভালো মানুষের সাথে মিশতে হবে। কবি বলে গেছেন, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। কথা বলেন ঠিক কিনা? কারাফের সাথে চললে বাবারে আপনার দেহটা আস্তে আস্তে কারাফের দিকে চলে যাবে। আপনার তিন বন্ধু, কয় বন্ধু? তিন বন্ধু। আচ্ছা দুই বন্ধুর ঘটনা মনে পড়ছে, কইলতাম নি সংক্ষেপে কইলায়। দুই বন্ধু আছে, একজন ছিল ভালো আর একজন ছিল খারাপ, একজন ছিল ভালো আর একজন খারাপ। এই দুই বন্ধু একসাথে চলতো, সব কিছুই করতো। একদিন দুই বন্ধু নিয়ত করছে কোথায় যাইব, জার্নি করবে। তখন এক বন্ধু কইতাছে, বন্ধু ওই যে জায়গাত গান হইতেছে আয়ো যাই, একটু গান টান শুনিয়ে গিয়া। ক আরে না গানও যাইতাম না, গান বাজদা আমি শুনি না, এগুলা আমার ডিসলাইক করি, মানে ভালো লাগে না। ক আচ্ছা ঠিক আছে, তাহলে তুই তুই এই যে আমি যেতাম না। তখন আরেক বন্ধু কইতেছে, তাহলে বন্ধু আহ গানও না গে, ওই জায়গা মাহফিল হইতেছে মাহফিলে যাই, গেট টু ঘুরে গা। কো না মাহফিলে আমি যেতাম না, তুই যা মাহফিলে আমি যাম গানও। অন বলেন দুইজন থেকে আলাপালা, মাহফিলেরটা ভালো না গানেরটা তো ভালো না, কথা বলেন ঠিক কিনা? কারণ গানে মহিলারা গান গাইবে এটা দেখা সম্পূর্ণ হারাম, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, এক বন্ধু গেল গানের মধ্যে, আর এক বন্ধু গেল মাহফিলের মধ্যে, দুই বন্ধুর মধ্যে কি পার্থক্য? বাবারে আল্লাহর লীলা খেলা বোঝা বড়দায়, যে ব্যক্তি গানে গেছেন, যে ব্যক্তি মাহফিলে গেছেন, দুই ব্যক্তির আল্লাহ দুইটা পুরস্কার দিছে। যে ব্যক্তি মাহফিলে গেছেন ওই ব্যক্তি মাহফিলতে ফেরার পথে পথের মধ্যে হুচটকায়া তার পাটা ভাঙ্গে গেছে। যে ব্যক্তি মাহফিলে গেছে ওই ব্যক্তি আলেমগণে ওয়াজ শুনে বাড়িতে আসার সময় হুচটকে তার পাটা ভাঙ্গে গেছে। আর যে ব্যক্তি গানে গেছে ওই ব্যক্তি রাস্তা দিয়ে আসার সময় স্বর্ণের একটা টুকরা ভাইছে। বেজার লাগছে কি লাগছে না? সন্দেহ বন্দি লাগছে, এটা কি হইল? গানও গিয়ে ভাইছে স্বর্ণের টুকরা, আবার মাহফিলও গিয়ে ট্যাং ভাঙছে, কারণ কি? এটা কার খেলা? আরে কেউ বুঝিতে পারে না রে আল্লাহ পাকের খেলা, কেউ বুঝিতে পারে না রে আমার মাওলা পাকের খেলা। কথা বলেন ঠিক কিনা? আমার দোষে আমি দোষী, তাই তো আমার গলায় ফাঁসি। আমার দোষে আমি দোষী, তাই তো আমার গলায় ফাঁসি। বিচার হবে কর্ম অনুসার, বাদী মন আমার নির্দোষী, মন ফরোয়ার দিগার। জুরে কইন সুবহানাল্লাহ। এই বেদ খেলা ভাঙবেন,
গেছে মাহফিলে ট্যাং বাংছে গেছে গানের মধ্যে স্বর্ণের টুকরা ভাইছে ফেরেশতারা জিজ্ঞেস করে আল্লাহ এটা তো তোমার বিচারটা সম্পূর্ণ হলো না কারণে আছে কারণে আছে কারণে আছে এটা তো তোমার বিচারটা হতে পারে না মাবুদ গো দয়াময় আল্লাহ এর কারণ কি তুমি বলে দাও আমার আল্লাহ ডাক দেয়া কই ফেরেশতারা রে আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা লিখি তোমরা তা লেখো না তার কপালে কি আছেন তোমরা তা জানো না কেন আমি হইলাম আলেমুল গায়ব আমি হইলাম গায়বের মালিক পাল্লা অত কিছু জানার দরকার নাই তুমি কারণটা কি ব্যাখ্যাটা দেও সুবহানাল্লাহ কইতেন না ব্যাখ্যাটা দেও এটা কারণ কি বেডা গান ওগে শূন্য টুকরা হয়েছে আবার মাহফিল ওগে ট্যাং বাংছে কারণ কি কথালে কারণটা শুনো যে ব্যক্তি খুব সংক্ষেপে কই কারণ আমার আলোচনা বিষয় এটা নয় মাহফিলের মধ্যে গিয়ে ঠ্যাং বাংছে গানের মধ্যে গিয়ে স্বর্ণের টুকরা পাইছে তখন আমার আল্লাহ কয় ফেরেশতারা তোমরা শোনো যে ব্যক্তি গেছে মাহফিলে ওই ব্যক্তির আজকেই মৃত্যুর তারিখ আছে আজকেই মৃত্যুর তারিখ ছিল এখন সে যেহেতু ভালো কাজের মধ্যে গেছে এই জন্য আমি আল্লাহ খুশি হয়েছি খুশির বদৌলতে তার হায়াতকে একটু লম্বা করে দিয়ে একটা উসিলা ধরে তার পাটা ভাঙছি অর্থাৎ এই পায়ের উসিলা সে আরো অনেকদিন বাঁচতে পারবে জুড়ে কই সুবহানাল্লাহ কল্লাতে তো কামরা তুমি টিহি করছো কয়েছে হেই বেড়া গেছে গানো এই বেড়ারে স্বর্ণ টুকরা দেওয়ার কি দরকার ছিল আল্লাহ তুমি এটার ব্যাডটাকে আমার বোঝাই দেও কথাইলে শুনো যে ব্যক্তি গানে গেছে ওই ব্যক্তি স্বর্ণের টুকরা পাইছে তার কারণ কি ওই ব্যক্তির কপালের মধ্যে আমি রাজা বাদশাহ লিখছিলাম ওই ব্যক্তি বাদশাহ হইলে হইলে বড় হইলে যেহেতু সে খারাপ কাম করছে এই জন্য তার সামান্য একটা স্বর্ণের টুকরা দিয়ে এই বিশাল বড় সুযোগ থেকে তাকে বঞ্চিত করে দিলাম তাহলে কি ভালো করছে না খারাপ করছে খারাপ হয়েছে নাই রে কারণ সে খারাপ কাজ করতো এই কারণে তো আল্লাহ তার সাথেই ব্যবহার করছে কারণ বাদশাহ হইলে তো অতখানি শূন্য না কোটি কোটি শূন্যের মালিক এ তাক লইলে কথা বলেন ঠিক কিনা কিন্তু অতখানি শূন্য ভাইয়া সে কিন্তু ধৈর্য ধরে বসে থাকতে হবে আর কিন্তু বেশি পাইবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য বাবা আল্লাহ যা করে ভালোর জন্য করে সৎসঙ্গে থাকবেন আপনার সব সময় ভালো হবে অসৎসঙ্গে থাকলে আপনার সব সময় খারাপ হবে হইতে পারে সত্যের পথে থাকলে আপনার সাময়িক একটু বিপদ হতে পারে হইতে পারে সত্যের পথে থাকলে আপনার সামান্য কষ্ট হতে পারে কিন্তু আপনার এর ভিতরে যেতে কত বড় কল্যাণ এটা আমার আল্লাহ পাক ছাড়া আর ভালো কেউ জানে গোল্ড অফ মদিনা সুন্নিয়তির অহংকার এমনই আল্লাহ আপনি আমারে দুনিয়ার মধ্যে পাঠাইছে যদি এই দুনিয়ার মধ্যে আপনি পরিশ্রম না করতে পারেন হাসরের ময়দানে আপনি ফল পাবেন না অর্থাৎ আল্লাহর কাছ থেকে আপনি কোনো পুরস্কারই পাবেন না এই জন্য আপনাকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে আপনি শীত থেকে অবজ্ঞা করে আপনি মাহফিলের মধ্যে আসলেন এতে কী লাভ হইল আপনার জিন্দিগির গুণ আল্লাহ ক্ষমা করে দিছে লাভ হয়েছে না লস হয়েছে আরে সব যে কত যদি মানুষ দেখতার তো সারাদিন সবের কামই করলইলে এত দামি একটা জিনিস একদিন কিন্তু এই নেকের বাজার অনেক চড়া হয়ে যাবে আর এখন কিন্তু নেকের বাজার একটু হালকা আছে কথা কেন ঠিক কিনা বিসমিল্লাহ রহমান রহিম কইলেই 190টা নেকি হয়ে পড়ে সুবহানাল্লাহ কইতেন না তার মানে নেকের দামটা অত্যন্ত কম কিন্তু হাসরের ময়দানে একটা নেক পাওয়ার জন্য একটা নেক পর্যন্ত পাওয়ার জন্য আপনি পুরা হাসরের মাঠ ঘুরবেন এরপরে একটা নেক পাবেন না তাহলে দুনিয়ার মধ্যে আল্লাহ আপনাকে আমাকে পাঠাইছে আসুন আমরা দুনিয়ার সমস্ত খারাপ কাম ছেড়ে ভালো কাজের দিকে আকৃষ্ট হই কেননা একদিন আল্লাহর দরবারে সব কিছুর হিসাব দিতে হবে কথা বলেন ঠিক কিনা যাই হোক আমি আলোচনা শুরু করে দিব এর আগে আপনাদের কাছে আমি দুইটা জিনিস চাই এক হলো ধৈর্য আর এক হলো মনোযোগ ধৈর্য এবং মনোযোগ সহকারে যদি আজকের মাহফিলে আপনি বসতে পারেন ইনশাল্লাহ আমি আপনাকে কথা দিতে পারি যে আমি যে কথা বলবো বা আলেমরা যে কথা বলবে আপনারা সব কিছু বুঝতে পারবেন এমনকি এই বোঝাটা বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারবেন বাড়িতে গিয়ে আমল শুরু করতে পারবেন আমল করে জান্নাতে যেতে পারবেন জুড়ে কই সুবহানাল্লাহ তো মনোযোগ দরকার আছে না নাই একটু মনোযোগ দিবেন আমি অসুস্থ
এরপরও আপনাদের ডাকে সাড়া দিয়েছি, কেননা আগে থেকে যে বলে মাহফিলে দাওয়াত দিয়েছি বলে তোর অসুস্থ আসলাম না, তখন তো কয়েল যাচ্ছে যাই আমনে, এখন তো অসুস্থ হয়েছি এরপর আওয়াল লাগবো, কথা বলেন ঠিক কিনা। যাই হোক, আসছি আপনাদের দোয়াতে ইনশাল্লাহ হালকা কিছু কথা বলবো, কিন্তু আমি আশা করবো এর উপরে যদি আপনি আমি আমল করতে পারি ইনশাল্লাহ ইহ জগৎ পর জগৎ দুই জগতে আমরা সাকসেসফুল হয়ে যাবো। জুড়ে কিন সুবাহ, যাই হোক খুব মনোযোগ দেন আমার ভাইরা বাবারা বন্ধুরা, আল্লাহ এই পৃথিবী বানাইছে, আপনি আমারে পাঠাইছে, একদিন এই পৃথিবীও থাকবে না, আপনি আমিও থাকবো না, যাইতে হবে অন্ধকার কবরে, কথা বলেন ঠিক কি না? যেহেতু অন্ধকার কবরে চলে যাইতেই হবে, তাহলে কিসের এত অহংকার, কিসের এত বাহাদুরি, কিসের এত বরত্ব, কিসের এত মহত্ব? আপনি যেহেতু কবর দেশে চলে যাবেন, সেহেতু আসুন আজকের পর থেকে আমরা সমস্ত পাপ কাম ছেড়ে দিয়ে ভালো কাজের দিকে আকৃষ্ট হয়ে যায়, নামাজের দিকে আকৃষ্ট হয়ে যায়, মসজিদের সাথে সম্পর্কটা আমাদের ঘরে তুলি, কেননা মসজিদের সাথে যদি আপনার সম্পর্ক হইয়া যায়, আল মাসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর, যদি আল্লাহর ঘরের ভিতরে আপনি প্রবেশ করতে পারেন, মানে আল্লাহর সামনে আপনি চলে গেছেন, যদি আল্লাহ আপনার প্রতি একটু সামান্য রহমতের নজর দিয়া তাকায়, আপনার জীবনটা ফুরাই ধন্য হইয়া যাবে। সে আল্লাহর সাথে সম্পর্ক করার দরকার আছে না? নাই। দুনিয়ার মধ্যে আপনার ব্যাংক আছে, সব কিছুই আছে, প্রচুর টাকা ইনকাম করে এই ব্যাংকের মধ্যে রাখতেছেন, কিন্তু আপনার যে আল্লাহ যে আপনার জন্য একটা ব্যাংক রাখছে, সে আল্লাহর ব্যাংকে কি কোনো টাকা আপনি জমা রাখছেন? একবার কি চিন্তা করছেন না যে আমাকে কি একদিন মরে যেতে হবে? আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, মিনহা খলাকনাকুম ও ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জুরে কই সুবহানাল্লাহ। এখান থেকে তোমাকে সৃষ্টি করেছি, এখানেই আবার তোমাকে সমাহিত করা হইতেছে, আবার এখান থেকে আমি তোমাকে পুনর্জীবিত করব। জুরে কই সুবহানাল্লাহ। আল্লাহ যে আমাদেরকে মৃত্যু দেয় ডেকে আপনারা বিশ্বাস করেন কি করেন না? মানুষ মরে কি মরে না? মরে না। কিন্তু আমি আজকের মাহফিলে বইলা গেলাম, মানুষ মরে না, মানুষ মরে না, কখনোই না হুজুর। তাহলে যে বেড়া বুঝতে তাই বেড়া দু শব্দ কুসা দিয়ে রাহরে না, তাহলে মরে না কই দে? না, মরে না। আপনি যে বলে ঘুমান, ঘুমের সময় কি আপনি মরে যান? ঘুমের সময় কি আপনি মারা যান? কিন্তু আপনি যখন ঘুমের দোয়া ফেরে ঘুমেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, আল্লাহর নামে আমি মৃত হচ্ছি, আল্লাহর নামে আল্লাহ যদি ইচ্ছা করে আবার উঠবো, তাহলে আপনি তো ঘুমাইতেছেন মরছেন কুম্বালা। ঘুমের মানুষ হলো মরা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পবিত্র কোরআনে কইছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ বলছে না মানুষ মারা যাবে, আল্লাহ বলছেন প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মানে হলো আপনি যে মরবেন, মরার যে একটা স্বাদ আছে, এই যে আজকে আমার এখানে দাওয়াত দিল, দাওয়াত দেওয়া বাড়িতে নিয়ে খাওয়াইবে, খাওয়াই কি তো খাওয়াইতো না, খাওয়াইতো না আমারে, না খাওয়াইলে কি মনে হয় আমি যাই আমগা খাইয়াই যাওয়ার লাগবো, কথা কোন ঠিক কি না? যেহেতু আনছে অবশ্যই খাওয়ার লাগবো, এই যে আমারে খাওয়াইবো, কোন তরকারি কেমন স্বাদ এদিকে আমি বুঝতাম না, বুঝবাম? তেমনি আল্লাহ কইছে আমি তোমাদেরকে মৃত্যু দিব, এই মৃত্যুর যে কেমন স্বাদ এটা তুমি বুঝবা, কিন্তু তুমি মরতা না, সাময়িক একটু সামান্য তুমি পর্দা করবা, এরপরে তোমাকে কবরের মধ্যে আবার জীবিত করা হবে, তোমাকে তিনটা প্রশ্ন করা হবে, যদি তুমি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো, এই কবরটা তোমার জন্য 70 হাত প্রশস্ত হয়ে যাবে, চতুর্দিক দিকে আপনার জন্য বিশাল বড় এক বাড়ি হয়ে যাবে, বেহেস্ত থেকে আপনার জন্য বালাকানা বিছিয়ে দেওয়া হবে, ওই বালাকানার ভিতরে আপনার যখন পিঠটা লাগবে, সঙ্গে সঙ্গে কিয়ামতের আগ পর্যন্ত আপনারা ঘুম ভাঙবে না। জুরে কই সুবহানাল্লাহ। সেই কবরটাকে আমাদের এই জান্নাতের বাগান করার দরকার আছে না? নাই। যেহেতু আছে, আসুন আজকে থেকে আমরা ভালো কাজ করা শুরু করে দিই, কেননা যদি ভালো কাজ না করি কবর কিন্তু আপনাকে শাস্তি দিবেই। আমার ভাইরা বাবারা বন্ধুরা মনোযোগ দেন, অন্যদিকে নজর দিবেন না। আমি মূল কথায় চলে আসি, আমার আল্লাহ বলছে মানুষকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি, অর্থাৎ এই মাটি থেকেই আমি তোমাকে সৃষ্টি করেছি। মানুষজাত কিসের তৈরি? মাটি তৈরি না? বাবা আদম কিসের তৈরি?
আল্লাহ তাকে মাটি দ্বারা বানাইছে। তিন তিন শব্দের অর্থ হলো মাটি। কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, মিনহা খলাক নাকুম, মিনহা খলাক নাকুম, এটার ভিতরে কি তিন শব্দটা আছে? খুব ভালো করে খেয়াল করবেন, মিনহা খলাক নাকুম, এর ভিতরে কি তিন শব্দ আছে? তিন অর্থ মাটি। আমার আল্লাহ কই, আমি তোমাকে এখান থেকে সৃষ্টি করেছি, কোনখান থেকে? এখানে বাবা আদমকে বুঝাইছে, জুড়ে কই সুবহানাল্লাহ, অর্থাৎ বাবা আদমই একমাত্র মাটির তৈরি, আর বাকি কেউ মাটির তৈরি নয়। হুজুর কিভাবে? জাফনে আমি কিন্তু পিতা মাতার শুক্রাণু ডিম্বাণু থেকে সৃষ্টি হয়েছি, কথা বলেন ঠিক কিনা? আর এই শুক্রাণু ডিম্বাণুকে কোরআনের ভাষায় নুতফা বলা হয়েছে, আর নুতফা হলো আর এক আয়াতে বলা হয়েছে এটা হলো পানির নির্যাস, পানির নির্যাস। তাহলে পানির নির্যাস কি? মাটি। এই জন্য বাজান ওই দিকে যাব না, একটু খেয়াল করবেন বাবা, এই মাটির মধ্যে তোমাকে শুয়ে দেওয়া হবে, আবার এখান থেকে তোমাকে উদ্ধার করা হবে। বাজান খুব মনোযোগ দেন, কথাগুলা খুব গুরুত্বপূর্ণ। এই মাটি থেকে তোমাকে আবার উদ্ধার করা হবে। কেমনে উদ্ধার করবে? আপনার শরীরে কোনো কিছু আর অবশিষ্ট থাকবে না, সব কিছুই মাটি খাইয়া ফেলাইবে। তখন আল্লাহ আপনারে কিভাবে এই মাটি থেকে উদ্ধার করবে? প্রশ্ন আসে কি আসে না? আমার আল্লাহ সে ক্ষমতা আছে না নাই? আপনি আমাকে বিশ্বাস করি, এটা এই বিশ্বাসের নাম ইমান। কারণ আমার আল্লাহ বলছে কোন ফায়াকুনের ভিতরে সব কিছু হয়ে যায়। জুড়ে কোন সুবহানাল্লাহ, আল্লাহর কিছু বলা লাগে না। আল্লাহ কিছু কোন মানে হও, ফায়াকুনের ভিতরে সব কিছু হয়ে যায়। জুড়ে কই না সুবহানাল্লাহ। এই জন্য বাবা ফায়াকুনের ভিতরে সব কিছু হয়ে যায়, আল্লাহ খালি বলে কোন, তাহলে আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহর কেমন ক্ষমতা একটু বোঝানোর জন্য বলি রে বাবা, একটা ঘটনা মনে পড়ে গেল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের যুগে, যিনি নমরুদের শাসনকালে, যিনি নমরুদের রাজত্বকালে যিনি জন্মগ্রহণ করছেন, ইরাকের বাবেল শহরের একটা স্থানের মধ্যে তিনি জন্মগ্রহণ করছেন। এই নমরুদ ছিল জালিম বাদশাহ। আপনারা সকলে জানেন নমরুদ কি? জালিম বাদশাহ। নমরুদের পিতার কোনো পরিচয় নাই, তাহলে কি খুব ভালো মানুষ? নমরুদের পিতার কোনো পরিচয় নাই। অনেকে আবার কিনআন বলেছেন, কিন্তু এটা অনেকের অধিকাংশের মতে সে হলো জারদ সন্তান। সে কি? জারদ সন্তান এই নমরুদ। তাহলে নমরুদ যদি জারদ সন্তান হয়, তাহলে এটা কি খুব ভালো মানুষ? এই নমরুদের যুগে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম জন্মগ্রহণ করছে। এই ইব্রাহিম আলাইহিসসালাম একদিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ ও দয়াময় আল্লাহ, ও আমার সৃষ্টিকর্তা, ও আমার পালনকর্তা আল্লাহ, এই দুনিয়ার মধ্যে তুমি মানুষ বানাইছ, তুমি বলছো মানুষ কেউ বেঁচে থাকবে না, সকলকে মৃত্যুবরণ করতে হবে, আল্লাহ তুমি বলেছ কিয়ামত দিবসে আবার মানুষগুলারে তুমি জিন্দা করবে, মাবুদগো আমার তোমার কাছে প্রশ্ন, এই লক্ষ লক্ষ কোটি কোটি বছর পরে মাটি থেকে কেমনে তুমি মানুষ জিন্দা করবে, যেই মানুষের কোনো অস্তিত্বই থাকবে না। জুরে কইন সুবহানাল্লাহ। আপনাদের খারাপ লাগতেছে? কতখানি বড় প্রশ্ন আল্লাহরে করছে দেখেন। বলতাছে এই মাটির মধ্যে সমস্ত দেহ মিশে যাবে, আবার তুমি বলছো কিয়ামত দিবসে মানুষগুলারে তুলবা, তোমার দিন প্রচারের জন্য বলছো, কেমনে তুমি তুলবা? আল্লাহ আমি তো অবাক, ও তুমি কি বিশ্বাস করো না? অবশ্যই আল্লাহ বিশ্বাস করি, কিন্তু আমাকে যদি অন্তর, আমার যদি নিজের স্বচক্ষে যদি আমি ঘটনাটা দেখতাম, তাহলে অত্যন্ত খুশি হইতাম। জুড়ে কই সুবহানাল্লাহ। আমার অন্তরটা ঠান্ডা হয়ে যেত, আল্লাহ মেহরবানি করে আমাকে একটু সুযোগ দিবা, যাতে আমি দেখতাম যে কিভাবে মানুষগুলারে তুমি জিন্দা করো। সুবহানাল্লাহ বলে আল্লাহ কি পারবো কি পারতো না? এটা আমাদের বিশ্বাস হয় কি হয় না? তিনি তো সকল ক্ষমতার মালিক, কথা কোন ঠিক কি না? এই জন্য আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ দিতে হবে। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে কই, আল্লাহ আমাকে যদি তুমি একটু দেখাও আমার মনটা শান্তি হয়ে যাবে, আল্লাহ মেহরবানি করি আমাকে একটু নিদর্শন দেখাও। আমার আল্লাহ কই, আচ্ছা ঠিক আছে ইব্রাহিম, যাও তোমার কথা আমি কবুল করলাম, কিন্তু এর জন্য তোমাকে দুইটা কাজ করতে হবে, না দুইটা না আরো কয়েকটা কাজ করতে হবে, যদি এই কাজগুলা তুমি করতে পারো তাহলে আমি তোমারে দেখায় দিব আমি কিভাবে মৃত থেকে জীবিত করি।
আপনার কোনো কিছুই লাগতো না। আপনার একটা নুক আছে না, এই নুকও যদি আপনার থাকে, নুক থেকে আপনার হুবহু অবয়বক আপনার মতো সেমটা আপনারই বানায় দেবো। জুড়ে কই সুবহানাল্লাহ। আপনার কোন জায়গায় কি তিল আছে, কোন জায়গায় কি কাটার দাগ আছে, চিহ্ন আছে, চিহ্ন সব আল্লাহ তুলবো। তাহলে লুগানি কিছু বাউ আছে? কিচ্ছু বাউ নাই। আল্লাহর দরবারে সব কিছু নিয়ে উঠতে হবে যে হুজুর কেন আল্লাহ যদি দাগগুলা মুচ্ছে দেখি পারতো না? হ্যাঁ পারবে, আল্লাহ এই দাগগুলা দিবে, এর কারণ হলো যাতে আমি যাতে আপনারা চিনি, অর্থাৎ আপনার সাথে আমি চলছি, একসাথে বইছি, একসাথে উঠছি, এখন হাসরের ময়দানে আপনার সাথে আমার হাসর নাসর হবে। কেননা এই দুনিয়ার মধ্যে যার সাথে যার ওটা বসা তার সাথে তার হাসর নাসর হবে। এই জন্য আপনার ওটা বসা একজন আলেমের সাথে করেন, আপনার ওটা বসা একজন ভালো মানুষের সাথে করেন, যাতে তার সাথে হাসর নাসর হয়, তার উসুলায় যাতে আপনি জান্নাতে যেতে পারেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য খারাপ মানুষের সাথে মিশা যাবে না, ভালো মানুষের সাথে মিশতে হবে। কবি বলে গেছেন, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। কথা বলেন ঠিক কিনা? কারাফের সাথে চললে বাবারে আপনার দেহটা আস্তে আস্তে কারাফের দিকে চলে যাবে। আপনার তিন বন্ধু, কয় বন্ধু? তিন বন্ধু। আচ্ছা, দুই বন্ধুর ঘটনা মনে পড়ছে, কোয়েলতাম নি সংক্ষেপে কোয়েলায়। দুই বন্ধু আসি, একজন ছিল ভালো আর একজন ছিল খারাপ, একজন ছিল ভালো আর একজন খারাপ। এই দুই বন্ধু একসাথে চলতো, সব কিছুই করতো। একদিন দুই বন্ধু নিয়ত করছে কোথায় যাইব, জার্নি করবে। তখন এক বন্ধু কইতাছে, বন্ধু ওই যে জায়গাত গান হইতেছে আয়ো যাই, তো গান টান শুনে গিয়া কারে না, গানও যাইতাম না, গান বাজদা আমি শুনি না, এগুলা আমার ডিসলাইক করি, মানে ভালো লাগে না। ক আচ্ছা ঠিক আছে, তাহলে তুই তুই এই যা, আমি যেতাম না। তখন আরেক বন্ধু কইতেছে, তাহলে বন্ধু আহ গানও না গে, ওই জায়গা মাহফিল হইতেছে, মাহফিলটা যাই, গে একটু ঘুরে গা। কো না মাহফিলে আমি যেতাম না, তুই যা মাহফিলে আমি যাম গানও। অন বলেন দুইজন থেকে আলাপালা, মাহফিলেরটা ভালো না, গানেরটা তো ভালো না। কথা বলেন ঠিক কিনা? কারণ গানে মহিলারা গান গাইবে এটা দেখা সম্পূর্ণ হারাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাইরা বাবারা বন্ধুরা, এক বন্ধু গেল গানের মধ্যে, আর এক বন্ধু গেল মাহফিলের মধ্যে, দুই বন্ধুর মধ্যে কি পার্থক্য? বাবারে আল্লাহর লীলা খেলা বোঝা বড়দায়। যে ব্যক্তি গানে গেছেন, যে ব্যক্তি মাহফিলে গেছেন, দুই ব্যক্তির আল্লাহ দুইটা পুরস্কার দিছে। যে ব্যক্তি মাহফিলে গেছেন, ওই ব্যক্তি মাহফিলতে ফেরার পথে পথের মধ্যে হুচটকায়া তার পাটা ভাঙ্গে গেছে। যে ব্যক্তি মাহফিলে গেছে, ওই ব্যক্তি আলেমগণে ওয়াজ শুনে বাড়িতে আসার সময় হুচটকে তার পাটা ভাঙ্গে গেছে। আর যে ব্যক্তি গানে গেছে, ওই ব্যক্তি রাস্তা দিয়ে আসার সময় স্বর্ণের একটা টুকরা ভাইছে। বেজাল লাগছে কি লাগছে না? সন্দেহ বন্দি লাগছে। এটি কী হইল? গান গিয়ে ভাইছে স্বর্ণের টুকরা, আবার মাহফিলে গিয়ে ট্যাং ভাঙছে, কারণ কি? এটা কার খেলা? আরে কেউ বুঝিতে পারে না রে আল্লাহ পাকের খেলা, কেউ বুঝিতে পারে না রে আমার মাওলা পাকের খেলা। কথা বলেন ঠিক কিনা? আমার দোষে আমি দোষী, তাই তো আমার গলায় ফাঁসি। আমার দোষে আমি দোষী, তাই তো আমার গলায় ফাঁসি। বিচার হবে কর্ম অনুসার, বাদী মন আমার নির্দোষী, মন ফরোয়ার দিগার। জুরে কইন সুবহানাল্লাহ। এই বেদ খেলা ভাঙবেন, গেছে মাহফিলে ট্যাং ভাঙছে, গেছে গানের মধ্যে স্বর্ণের টুকরা ভাইছে। ফেরেশতারা জিজ্ঞেস করে, আল্লাহ এটা তো তোমার বিচারটা সম্পূর্ণ হলো না, কারণে আছে, কারণে আছে, কারণে আছে, এটা তো তোমার বিচারটা হতে পারে না। মাবুদ গো দয়াময় আল্লাহ, এর কারণ কি তুমি বলে দাও? আমার আল্লাহ ডাক দেয়া কই ফেরেশতারা রে, আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা লিখি তোমরা তা লেখো না, তার কপালে কি আছেন তোমরা তা জানো না। কেন আমি হইলাম আলেমুল গায়ব, আমি হইলাম গায়বের মালিক। পাল্লা অত কিছু জানার দরকার নাই, তুমি কারণটা কি ব্যাখ্যাটা দেবো? সুবহানাল্লাহ কইতেন না, ব্যাখ্যাটা দেবো, এটা কারণ কি? বেড়া গান অগে শূন্য টুকরা ভাইলছে, আবার মাহফিল অগে ট্যাং বাংছে, কারণ কি? কথালে কারণটা শুনো। যে ব্যক্তি খুব সংক্ষেপে কয়, কারণ আমার আলোচনা বিষয় এটা নয়,
মাহফিলের মধ্যে গিয়া ঠ্যাং বাংছে, গানের মধ্যে গিয়া স্বর্ণের টুকরা পাইছে, তখন আমার আল্লাহ কয়, ফেরেশতারা তোমরা শোনো, যে ব্যক্তি গেছে মাহফিলে ওই ব্যক্তির আজকেই মৃত্যুর তারিখ আছে। আজকেই মৃত্যুর তারিখ ছিল, এখন সে যেহেতু ভালো কাজের মধ্যে গেছে, এই জন্য আমি আল্লাহ খুশি হয়েছি, খুশির বদৌলতে তার হায়াতকে একটু লম্বা করে দিয়ে একটা ওসিলা ধরে তার পাটা ভাঙছি, অর্থাৎ এই পায়ের ওসিলা সে আরো অনেকদিন বাঁচতে পারবে। জুড়ে কই সুবহানাল্লাহ, কল্লাতে তো কামরা তুমি টিহি করছো, কয়েছে হেই বেড়া গেছে গানো, এই বেডারে স্বর্ণ টুকরা দেওয়ার কি দরকার ছিল আল্লাহ, তুমি এটার ব্যাডটা কি আমার বোঝাই দেও। কথাইলে শুনো, যে ব্যক্তি গানে গেছে ওই ব্যক্তি স্বর্ণের টুকরা পাইছে, তার কারণ কি? ওই ব্যক্তির কপালের মধ্যে আমি রাজা বাদশাহ লিখছিলাম, ওই ব্যক্তি বাদশাহ হইলে হইলে বড় হইলে যেহেতু সে খারাপ কাম করছে, এই জন্য তারা সামান্য একটা স্বর্ণের টুকরা দিয়ে এই বিশাল বড় সুযোগ থেকে তাকে বঞ্চিত করে দিলাম। তাহলে কি ভালো করছে না খারাপ করছে? খারাপ হয়েছে না রে, কারণ সে খারাপ কাজ করতো, এই কারণে তো আল্লাহ তার সাথেই ব্যবহার করছে। কারণ বাদশাহ হইলে তো অটকানি শূন্য না, কোটি কোটি শূন্যের মালিক এ তাক লইলে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু অটকানি শূন্য ভাইয়া সে কিন্তু ধৈর্য ধরে বসে থাকতে হবে, আর কিন্তু বেশি পাইবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা আল্লাহ যা করে ভালোর জন্য করে, সৎসঙ্গে থাকবেন আপনি সব সময় ভালো হবে, অসৎসঙ্গে থাকলে আপনার সব সময় খারাপ হবে। হইতে পারে সত্যের পথে থাকলে আপনার সাময়িক একটু বিপদ হতে পারে, হইতে পারে সত্যের পথে থাকলে আপনার সামান্য কষ্ট হতে পারে, কিন্তু আপনার এর ভিতরে যেতে কত বড় কল্যাণ, এটা আমার আল্লাহ পাক ছাড়া আর ভালো কেউ জানে। তেমনি যখন ইব্রাহিম আলাইহিস সালাম কইতাছে আল্লাহ তুমি কেমনে মানুষ জিন্দা করো আমারে দেখাও, আচ্ছা ঠিক আছে এর জন্য তোমাকে কিছু কাজ করতে হবে, তখন আমার আল্লাহ কয় ইব্রাহিম রে যদি তুমি আমার কথা মতো কাজ করতে পারো তাহলে আমি আল্লাহ তোমার কিভাবে একটু সামান্য টুকরা থেকে মানুষ আমি আবার আস্থা বানাইতে পারি, হুবহু যে মানুষ মরছে এই মানুষ বানাইতে পারি, এটা আমি তোমাকে বুঝিয়ে দিব যদি তুমি কয়েকটা কাজ করো। ইব্রাহিম আলাইহিস সালাম কইতেছে আল্লাহ ঠিক আছে তুমি যা বলবে আমি তাই করব, তুমি বলে দাও। আমার আল্লাহ কয় ইব্রাহিম রে তুমি এক কাজ করো, চারটা পাখি ধরে আনো। কি ধরে আনো? আমার কথা বুঝুন না, একটু আওয়াজ দিন, কয়টা পাখি? চারটা পাখি ধরে আনো। আল্লাহ চারটা পাখি দিয়ে কি করবো? ও তুমি ধৈর্য আয়না তাদেরকে তুমি লালন পালন শুরু কইরা দাও, তাকে পুষমা নাও যাতে তোমার কথাই চলে, তুমি ডাক দিলেই যাতে নাম ডাকার সঙ্গে সঙ্গে যাতে পাখিগুলা তোমার কাছে চলে আসে। আমাদের এলাকায় মানুষ আছে না নাই যে যে ময়না পাখি শালিক পাখি এবারে এগুলা পাখি ফালে আছে না নাই, ডাক দিলে কিন্তু আয় পরে, আয় পরে না? যেমন শীষ দিলে পাখি কিন্তু সাথে সাথে শীষ দেয়, আছে না নাই? তেমনি ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলতে তুমি পাখিগুলো রান্নে ফালো, ফাললে তুমি পুষ মানাও যাতে তোমার কথা শুনে। জুড়ে কইন সুবহানাল্লাহ। এই কথাটা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম চারটা পাখি ধরে আনলো। এখন প্রশ্ন হলো হুজুর পাখি কুন্ডা কুন্ডা ধরছে, নামগুলা কইয়া দেন। নামগুলা বলতাম নি, চারটে পাখি ধরছে। এক নাম্বার ময়ূর পাখি, ময়ূর দেখছেন আপনারা, এই যে সুন্দর টিকে ফাঁকা মেলা ময়ূর, এই যে ফুলাফানে যে মাছ মারে এই যে সাদা, এটা কিন্তু এই ময়ূরের ফাঁকের একটা অংশ, বুঝছেন নি? এই ময়ূর একটা ময়ূর আনছে ময়ূর পাখি, আর একটা আনছে কবুতর পাখি, আর একটা আনছে মোরগ পাখি, মানে যে মুরগি মোরগ আছে না এই মোরগ পাখি, আর একটা আনছে কাক পাখি। এখন হুজুর মোরগে কি পাখি? জি, যার পাকা আছে সেই পাখি। যেরকম সুবহানাল্লাহ, হাঁসও একটা পাখি, মুরগিও একটা পাখি, অন্যান্য যে পশু পাখি আকাশে উড়ে এরও একটা পাখি, অর্থাৎ যার পাকা আছে সেই পাখি, কথা বলেন ঠিক কিনা? চারটা পাখি আনলো, ময়ূর আনলো, কবুতর আনলো, এরপরে আপনার কি আনলো? মোরগ আনলো,
আরেকটা আনলো কি কাক আনলো, চারটা এনে সে লালন পালন শুরু কইরা দিল। তাকে পুষ মানাইলো, অনেক লম্বা কাহিনী সংক্ষেপে বলি, অনেক লম্বা বাবারে এবার পুষ মানাইতে শুরু করলো। আস্তে আস্তে যখন ডাক দিয়ে নাম ধরে তখন জলদি করে পাখি তার কাছে চলে আসে। এইভাবে এরকম যখন হয়েছে তখন আমার আল্লাহর পক্ষ থেকে একটা আওয়াজ আইছে, ইব্রাহিম রে, ও ইব্রাহিম রে, এখন তোমার আরেকটা কাজ করার সুযোগ হয়েছে। আল্লাহ এখন কি করব, আরেকটা কাজ তোমাকে এখন করতে হবে। আল্লাহ এখন আমি কি কাজ করব তুমি বলে দাও। ও এখন তোমাকে একটা কাজই করতে হবে। হুজুর কি কাজ? যে পাখিগুলা যে তুমি এতদিন লালন পালন করছো, এই পাখিগুলার এখন জবাই করতে হবে। কি হর লাগবো? জবর লাগবো। আচ্ছা জবর লাগি কি বাচ্চা থাকবে না মরে যাবো গা? দেখেন আল্লাহর কি খেলা। তখন কি করলো, এই পাখিগুলা এসে জব করলো। আল্লাহ এখন কি হরতাম, মানে আল্লাহ তো জিগে জিয়ে কাম করে কয়, এখন কি করো পাখিগুলার যে শরীরে লুম আছে সবগুলো সিজা ফেলা দিও। সবগুলো সিরেলছি অনেক গুস্তরা কালি রয়েছে। পাল্লা গুস্তু কি হরতাম, ওই গুস্তরারে তুমি টুকরা 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 করে ফেলো। যে সুবহানাল্লাহ, একেবারে সামান্য টুকরা করে ফেলো, ছেলির মতো সামান্য ছোটো ছোটো টুকরা করে চারটা ভাগে ভাগ করো। কয়টা ভাগে? চারটা ভাগে ভাগ করে চারটা পাহাড়ের মাথার মধ্যে রেখে আসো। যে রেখুন সুবহানাল্লাহ, চারটা পাখির জব গরম, চারটা পাখির এই গুস্তগুলারে কিমার মতো বানিয়ে চারটা ভাগ করে চারটা পাহাড়ের মাথার মধ্যে রেখে আসো। আয়সা আয়ার পরে তুমি পাহাড়ের মধ্যে কানে দাঁড়াইয়া, চার পাহাড়ের মাঝখানে দাঁড়াইয়া, এরপরে কি করতে আমি বইলা দিব, তুমি আগে ওই কাজটা করো। আচ্ছা ঠিক আছে, পাখিগুলারে জব করলো, গুস্তগুলারে কিমার মতো বানাইয়া ছোটো ছোটো বানাইয়া চারটা পাহাড়ের মাথার উপরে রেখে আসলো। আসার পরে দিয়া চারটা পাহাড়ের মধ্যেখানে দাঁড়াইলো, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম রে, এখন তুমি এক একটা পাখির নাম কইরা তুমি ডাকম, এক একটা পাখির নাম কইরা তুমি এখন ডাকম, দেখো তোমার কি কাণ্ড, আমি খেলা দেখাই কিভাবে দেখাই। একটা পাখির নাম ধরে তুমি ডাকো। তখন একটা পাখির নাম ধরে ডাক দিল, যেই পাখির নাম ধরে ডাক দিল, পাহাড়ের মাথা থেকে এই পাখির এই গুস্তগুলা আস্তে আস্তে উড়ে উড়ে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে চলে আইসা। গুস্তগুলা আস্তে আস্তে একসাথে জোড়া লাইয়া হুবহু আগের পাখি হইয়া গেছে। আল্লাহু আকবার বলে আরো জোরে বলি, ইয়া রাসূলুল্লাহ। ক্ষমতা কার আছে না নাই? এই যে গুস্তগুলা টুকরা টুকরা করে এত ভিন্ন জায়গা রাখছে, সঙ্গে সঙ্গে গুস্তগুলা উইরে আইসা তার সামনে জোড়া লাগে হুবহু আগের পাখি হয়ে গেছে। এখন বলেন আপনি আমি যদি মরি আল্লাহকে আমাদেরকে এভাবে তুলতে পারবে কি পারবে না? পারবে কি পারবে না? আমার আল্লাহ কয় ইব্রাহিম, এটা আমি এই জন্য করেছি এই পৃথিবীর মধ্যে এটা একটা উদাহরণ স্বরূপ থাকবে যে আমি আল্লাহ সব কিছুই পারি। জোরে কই সুবহানাল্লাহ। এই জন্য বাবা আল্লাহ সব কিছুই পারে, আল্লাহর ক্ষমতা। এই জন্য আল্লাহর ক্ষমতা যেহেতু আছে, আপনি আমাকে প্রতিদিন হিসাব দিতে হবে। কিভাবে হিসাব দিতে হবে? পঞ্চাশ হাজার বছর লাগাতে একটা নি দাঁড়িয়ে থাকতে হবে, আপনাকে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, প্রতিটা পাই পয়সার হিসাব দিতে হবে। কিভাবে আপনি চলছেন, কিভাবে খাইছেন, কিভাবে ঘুমাইছেন, নামাজ কয়ক তো পড়ছেন, কয়ক তো পড়েন নাই, রোজা কয় মাস রাখছেন, কয়টা রাখছেন, কয়টা রাখেন নাই, প্রত্যেকটা পাই পয়সার হিসাব আপনাকে দিতে হবে। হবে কি হবে না? মুয়াজ্জিনা ডাকে হাইয়া আলাস সলা, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফলা, কল্যাণের দিকে আসো। ডাকে কি ডাকে না? মুয়াজ্জিন ডাকে হিম্মে আপনি যান হিম্মে, তাহলে কেমনি কি হইল? আল্লাহ বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। জোরে কইছেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন নিশ্চয় নামাজ ফাহেশা মন্দ খারাপ কাজ থেকে আপনারে বিরত রাখে। কেলা বিরত রাখে? নামাজে। কেলা বিরত রাখে? নামাজে। আপনি যদি নামাজ পড়েন, নামাজে আপনারে
অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখবে। এখন আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর যে নামাজ যে আমরা পড়ি, অনেকে দেখছি নামাজ ফেরে গিয়ে মারামারি লাগিয়ে পড়ে, অনেকে দিয়ে নামাজ ফেরে সুৎকা, অনেকে দিয়ে নামাজ ফেরে খারাপ কাজ করে, এডে কেন? আপনি বলছেন নামাজ যে খারাপ কাম থেকে বিরত রাখে, আপনি নামাজে আবার মানুষের খারাপ কাম করা কেমনে সম্ভব? এটা আপনি একটু বাঙ্গাইতে যায়, এটা জানার দরকার আছে না? নাই। যদি মনে করেন ব্যক্তি নামাজ পড়তেছে, খুব ভালো মানুষ, নামাজ পড়তেছে, নামাজ পড়েও সে খারাপ কাম করতেছে, আপনি ধরে নিবেন তার নামাজ হয় নাই, তার নামাজ হয় নাই। নামাজ কে এটাই সে বুঝে না। আমরা তো সকলে নামাজ পড়ি, মনে করি যে আমার নামাজে হইতাছে। আপনি নামাজ পড়তেছেন, আপনার সাথে আরেকটা মুসল্লি নামাজ পড়তেছে, আরে হ্যাঁ কি বারে, আরে আমারটাই সঠিক, একটা ভুল। হ্যাঁ যদি এবার আটটা আঙ্গা, আমি বলি না একটা ভুল, একটা সঠিক না, আমি আতাঙ্গাইতাম না, আমারটা সঠিক। মানে এইভাবে নিজে কি আপনি মনে করতেছেন না, নিজেই ভালো, নিজের নামাজে হইতাছে, আর কেউ নামাজে হয় না। কিন্তু আপনি একবার ভাইবা দেখেন, নামাজে যে মাসলা মাসাইল যেভাবে পড়তে হবে, কিভাবে রুকু করতে হবে, কিভাবে সেজদা করতে হবে, এই সব কিছু আপনাকে একটা নিয়ম আছে, এই নিয়ম মাফিক করতে হবে। যাই হোক, হুজুর এসে গেছে, সকলে বলে আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার সময়ও একেবারে সংক্ষিপ্ত, আর 5 মিনিট আছে, এরপরেও আমি ইনশাল্লাহ হুজুর এসে গেছে আর সামনে আলোচনা করব না, কেননা হুজুরের বসায় রেখে যদি আলোচনা করি এটা সম্পূর্ণ বেয়াদবি, কথা বলেন ঠিক কিনা? আর আমি বেয়াদবির কাতারে নাম নিতে চাই না, কেননা শয়তানও আল্লাহর সাথে বেয়াদবি করছি। আল্লাহ বলছে তোমরা আদমের দিকে সেজদা করো, লি আদম, আদমের দিকে সেজদা করো। তখন ইবলিস কইতাছে না আমি সেজদা করব না, কো কেন, তারে বানাইছো তিন মাটি থেকে, আমারে বানাইছো আগুন দ্বারা, আগুন কেমনে মাটির কাছে মাথা নত করবো? সে আল্লাহর সাথে বেয়াদবি করছে, সে অস্বীকার করলো, এরপরে তারে 9.5 লক্ষ বছর ইবাদত বাতিল করে তারে শয়তান বানায় দিল। তাহলে এই ইবাদতের কোনো দাম আছে? সে তো বেয়াদবির কোনো মাফ নাই। এজন্য হুজুর আইসা গেছে, আমি আর সামনে আলোচনা করব না। আমার জন্য সকলে দোয়া করবেন, আমি যেই কথা বলছি আপনাদের মনে কারো কষ্ট গেছে? যদি যায়, আমি যেহেতু ছোট মানুষ, এনে অনেক আলেম আসছে, যদি আমার কথাতে কোনো ভুল হয়, আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার জন্য সকলে দোয়া করবেন। এবং পরিশেষে আপনাদের কাছে কিছু আমলের কথা বলা যায়, আপনারা সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজ সঠিক মতে আদায় করবেন, 2 নম্বর নবীর প্রতি নিশীতে যেভাবে আপনি সময় পান, যে সময় আপনি অবসর পান, ওই সময় বেশি বেশি দরুদ শরীফ পড়বেন, নবীর সুন্নত মোতাবেক নিজের জীবন পরিচালনা করার চেষ্টা করবেন, মানে করতেই হবে, কেননা আল্লাহ পবিত্র কোরআনে কইছে নবীজিকে অনুসরণ করো। নবীজিকে অনুসরণ করা হচ্ছে ফরজে আইন, ফরজে আইন, এটা আপনাকে করতেই হবে, যেহেতু নবীজি যেভাবে দেখা গেছে সেভাবে আপনি চলবেন এবং পিতা মাতার খেদমত করবেন। ইনশাল্লাহ আশা করতে পারেন আল্লাহ আপনাকে খারা, আপনাকে জাহান্নামের পথে নিবে না, আপনাকে জান্নাতের পথে নিবে, আর আল্লাহর ভয় অন্তরে রাখবেন। আমার জন্য দোয়া করবেন, যে কথাই বলেছি, আল্লাহ সর্বপ্রথম আমাকে এবং দ্বিতীয়ত আপনাদেরকে প্রত্যেকেরই আমল করা তৌফিক দান করে, বলেন আমিন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, বাজান অনেক সুন্দর মদিনা, হাজার নাই কোনো তুলনা, বলেন অনেক সুন্দর মদিনা, হাজার নাই কোনো তুলনা, তোমরা বুঝেও কেন বুঝো না, বলেন বুঝেও বুঝো না, ওরে ইমান হলো মদিনা, জোরে লা ইলাহা, লা হো লা ইলাহা, লা জোরে লা ইলাহা, বাইজান আসিয়া খেলে প্রেমেরি খেলা, ওরে ফেরাউন দিছে তার কথই জ্বালা, আমার আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, খুলে দাও তুমি বেহেশতে তালা, লা ইলাহা
ला इलाहा इल्लल्लाह ला इलाहा बोली ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह إِلَّا اللَّهُ لَا إِلَهَ بولی لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ لا الہ اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم ایک زبان بند رکھبین نا چیتکار میرے بولین الحمدللہ